বাহরাইনে সিলেট বিভাগীয় পরিষদের উদ্যোগে ভাষা সৈনিক এবং সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মহেশ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যৌথভাবে সিলেট বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক নজির আহমেদ এবং রায়হান সর্দার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহজালাল, বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ, সিলেট বিভাগীয় পরিষদের সভাপতি সমীর মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সভাপতি আব্দুল খালেক মানেক মিয়া, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি উপদেষ্টা খন্দকার আশরাফ, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি উপদেষ্টা শামসুল হক, জালালাবাদ কমিউনিটির সভাপতি আক্তার হোসেন কাঁচা মিয়া। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সভাপতি তাজউদ্দিন শিকদার। আর যারা অর্গানাইজ করেছেন সিলেট বিভাগীয় পরিষদ, আসলে এই এই যে গার্ডেনের সুন্দর বিভাগীয় পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, ওনার স্মরণে শোকসভা আয়োজন করা হয়েছে। বাহরাইনের সিলেট বিভাগীয় পরিষদ কর্তৃক এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বঙ্গবন্ধু মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস বাহরাইনের রাষ্ট্রদূত মহোদয়, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, সম্মানিত সভাপতি।